বেলতলা এলাকায় রায় ডাক নদীতে নদী ভাঙন রোধ করতে অস্থায়ী বাঁধ নির্মাণ করলেন গ্রামবাসীরা। কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট দলদলি বেলতলা এলাকায় রায় ডাক নদীতে অস্থায়ী বাঁধ নির্মাণ করল গ্রামবাসীরা। ভারী বৃষ্টিপাতের দরুন উত্তরবঙ্গের নদীগুলো ফুলে ফেঁপে উঠেছে। অপরদিকে ভুটানের নদী থেকে বেয়ে আসা জল রায়ডাক নদীর জলস্তরকে বৃদ্ধি করেছে। জানা গেছে ওই এলাকায় দীর্ঘদিন থেকে গ্রামবাসীদের দাবি ছিল বাঁধ নির্মাণের। এর আগে ব্লক স্তর থেকে জেলা স্তরে অভিযোগ জানানোর পরেও কোনো কাজ হয়নি। বর্ষাকালে সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের। ভয়াবহ প্রচণ্ড পরিস্থিতি, কারণ আমাদের এই যে জায়গাটা ছোট দলদলি বেলতলা সংলগ্ন এলাকা, পাশে রয়েছে আমাদের বেলতলা মাঠ, তো আমাদের পাশে নদী রয়েছে 2 নম্বর রায়ডাক। তো নদীর প্রচণ্ড স্রোতের কারণে প্রচণ্ড ভেঙে যাচ্ছে, আমাদের মাঠটা রাখাই খুব অসুবিধা হয়ে যাচ্ছে, কারণ মাঠের তীরবর্তী এসে গেছে। তো যদি কিছুদিন এভাবে ভাঙে তাহলে হয়তো মাঠটা আমরা রাখতে পারবো না। তো সেই বিষয়ে আমরা সরকারের কাছে আবেদন করেছি, তো সরকার সেই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে, ওনারা আশ্বাস দিয়েছেন। দেওয়ার পরেও মানে ইমিডিয়েটলি ব্যবস্থা না নিলে মানে প্রচণ্ড ভাঙছে, তো সরকারি কাজ একটু সময় লাগতে পারে। তো সেই বিষয়ে আমাদের সমাজসেবী নারায়ণ বিশ্বাস মহাশয়, ওনার সমবেদনায় গ্রামবাসী যে একটা দুঃখ কষ্ট যে এখানকার ভেঙে গেলে সময়ের অসুবিধা হবে। তার মধ্যে মাঠের মধ্যে প্রতি বছর খেলা হয় 7ই আগস্ট, গত বছর হয়েছে, এবছরও হবে আমরা আশা রাখছি। তো তাছাড়া মাঠের মধ্যে আমাদের গঙ্গা পূজা এবং গঙ্গা স্নান মেলা হয়, যদি আমরা মাঠটা ভেঙে যাই আমাদের খুবই অসুবিধা হবে। সেই বিষয়ে নারায়ণ বিশ্বাস মহাশয় সমাজসেবী, তিনি তার আর্থিক যতটুকু সমর্থ হয় সেই অনুযায়ী আর্থিক সহযোগিতা এবং নানান সহযোগিতার মাধ্যমে মানে ছোট একটা বাঁধ মানে জলটা আটক করার জন্য স্বাভাবিক একটা কিছু সময়ের জন্য ওটাই একটা ব্যবস্থা নিচ্ছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা গ্রামবাসীর তরফ থেকে। আমাদের পাশে রয়েছে যেরকম আমাদের বলাই বিশ্বাস মহাশয়, রাখাল বিশ্বাস মহাশয়, কানাই বিশ্বাস মহাশয়, আরও বাকি আমাদের গ্রামবাসী সবাই এই কাজটি মানে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এসেছিলেন প্রশাসনিক আধিকারিক আমাদের সাহেব, SDO সাহেব এসেছিলেন, গতকালকেও এসেছিলেন, ওনারা আশ্বাস দিয়ে গেছেন যে কিছুদিনের মধ্যে হয়তো কাজ শুরু হবে। তাছাড়া আমরা ওখানে রিপোর্ট করেছি CMO-র কাছে, তো ওখানে রিপোর্টে আমরা দেখলাম যে পেন্ডিং হয়ে আছে, ওনারা কাজ হয়তো প্রসেসিংয়ে আছে, আন্ডার প্রসেসে। তো আমরা আশা রাখছি যেন সরকারও আমাদের এই কাজটা যেন ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা নেয় এবং আমাদের এই মাঠটাকে আটক করার মতো ব্যবস্থা রাখে আর কি, যেন নদী ভেঙে নিয়ে জানা যায়, সেটা আশা রাখি আর কি সরকারের কাছে। আমরা কিছু দূরেই আছে, এখানে বাড়ি পার্শ্ববর্তী, মানে আমাদের তো নদীর তীরবর্তী বলা চলে আমাদের বাড়ি। তো যদি মাঠটা আমাদের চলে যায় তাহলে আমাদের বাড়িতে যেতেও বেশি সময় লাগবে না, খুব কাছেই আছে আর কি।